ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁধে যখন তাকে উত্তোলন করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হঠাৎ করে একজন মানুষ লঞ্চের ভেতর থেকে ভেসে ওঠেন। ভেসে ওঠার পরে হাত দিয়ে বাঁচা বাঁচা বলে চিৎকার করা শুরু করেন। এরপরে কিন্তু ডুবুরি দলের সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে নৌকাতে তুলেন। নৌকাতে তোলার পরে যে সেই সময় যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে মানুষটির জ্ঞান ছিল এবং সে কোনো ধরনের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল এবং তার সমস্ত শরীর সাদা হয়ে গিয়েছিল যেহেতু দীর্ঘ সময় সে পানির নিচে অবস্থান করছিল। এটি একটি অবিশ্বাস্য ঘটনা হলেও যারা লঞ্চে কাজ করেন বা লঞ্চের সাথে সংশ্লিষ্ট তারা বলছেন যে সেই লঞ্চের ভেতরে একটি কক্ষে বদ্ধ অবস্থায় ছিল, সেইখান থেকে তিনি অক্সিজেনের বিষয়টা যে প্রয়োজনীয় অক্সিজেন তিনি সেটি গ্রহণ করেছেন, যার কারণে হয়তো অলৌকিক ভাবে তিনি বেঁচে গেছেন বলে এই লঞ্চ কর্তৃপক্ষ বা ডুবুরি দলের সদস্য যারা ছিল তারা বলছেন। এবং এই বিষয়টি আসলেই একটি অবিশ্বাস্য ঘটনা এবং তাকে উদ্ধার করার পর কোস্টগার্ড তাকে হাসপাতালে নিয়ে গেছে। তিনি এখন মিটফোর্ড হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ফিরলেই আমরা এই তার কাছ থেকে এই অলৌকিক এই ঘটনার বর্ণনাটি কিন্তু আমরা জানতে পারবো যে তিনি কিভাবে 13 ঘন্টার মতো পানির নিচে ছিলেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উদ্ধার অভিযান এখনো চলছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশের সদস্যরা এবং নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে প্রচলিত বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি সেই পদ্ধতির আলোকেই কিন্তু এই উদ্ধার অভিযানটি চলছে। যেহেতু উদ্ধারকারী জাহাজটি ব্রিজের কারণে আটকে থাকায় এই যে স্থানে লঞ্চটি ডুবেছে সেখানে আসতে না পারার কারণে বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি অর্থাৎ কোনো টিউবের মাধ্যমে টিউবে ঢুকে লঞ্চটি ডুবেছে সেখানে আসতে না পারার কারণে বিজ্ঞান ভিত্তিক যে বেঁধে ফেলেছেন বেঁধে ফেলে উপর থেকে সেই টিউবে গ্যাস দিচ্ছেন। এই গ্যাস দেওয়ার ফলে যেটি হবে সেটি তারা বলছেন যেহেতু এই যেই জাহাজটি বা যে লঞ্চটি ডুবে গেছে সেই লঞ্চটির স্বাভাবিক ওজন ছিল প্রায় 25 থেকে 30 টন, যেহেতু সেই লঞ্চটি একেবারে ডুবে গেছে, ডুবে উল্টে রয়েছে, সেই লঞ্চটির ওজন এখন দাঁড়িয়েছে 110 টনের মতো। এবং এই যে টিউবে অক্সিজেন বা বাতাস ঢুকিয়ে অন্তত পক্ষে 6টি টিউব দিয়ে ওই ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটিকে বেঁধে ফেলা হয়েছে এবং যার কারণে যেটি হবে সেই লঞ্চটি একটু ভেসে ওঠার মতো হলেই তাকে যেন টেনে তোলা সম্ভব হয় সেইটি তারা করছেন। তো আজকে 9:13 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর একজনকে কিছুক্ষণ আগেই জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। আপনাদের কাছে চলে আসলাম, দেখানোর চেষ্টা করছি। উদ্ধারকারী দল দুর্ঘটনার 12 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করেছে। যে দুর্ঘটনাস্থল সেটার আশেপাশে কোথাও পানিপথ থেকেই অর্থাৎ নদীর কিছুটা গভীরেই উদ্ধারকারী দল উদ্ধার অভিযান দল টহল দিচ্ছিল, সেখানে জীবিত উদ্ধার করা গেছে। আমরা আসান হিমেলের কাছে একবার চলে যেতে চাই। হিমেল, যদি শুনতে পান আমাকে। হ্যাঁ রাশেদ, আপনি যে বিষয়টি বলছিলেন যে এখন লোকটিকে উদ্ধার করা হয়েছে, এখন থেকে 10 মিনিট আগে তিনি তাকে একটি ঘটনাস্থলের পাশেই পেয়েছে। ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছে তারা কিন্তু সারাদিনই আমরা দেখতে পেয়েছি টহল দিচ্ছিল সেই ঘটনাস্থলে, যে যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে তার আশপাশে। এবং সেখানে তারা যখন তাকে পেয়েছেন তার অবস্থাও কিন্তু কিছুটা অসুস্থ আমরা দেখতে পাচ্ছি। আমরা দুর্ঘটনার সর্বশেষ চিত্র দেখেছি, কথা শুনছিলাম যে দুর্ঘটনায় যে পতিত হয়েছে লঞ্চ সেটা উদ্ধারে কিরকম সময় লাগতে পারে, উদ্ধারকারী দল শেষ সময় পর্যন্ত চেষ্টা করে যাবে এমনটি শুনছিলাম যে কয়েক ঘন্টার মধ্যে যে দুর্ঘটনায় পতিত হয়েছে যে লঞ্চটি সেই লঞ্চ তুলে আনার চেষ্টা করা হচ্ছিল। ঠিক সেই সময় আমরা খবর পেলাম, আপনারা দেখছেন চিত্র, প্রায় দুর্ঘটনার 12 ঘন্টা পর এই কম্পার্টমেন্টের ডোরটা হয়তো খুলে গেছে, খুলে যাওয়ার ফলে সে বেশি উঠছে। বেশি উঠার পরে আমাদের ডুবুরিরা ওকে রেস্কিউ করে এনে এখানে আনছে। আনার পরে কোস্টগার্ডের একটা স্পিডবোট দিয়ে আমরা কিনারে পাঠিয়ে দিয়েছি এবং তাকে বলছি যাতে তাকে হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যায়। কারণ হলো একটা মানুষ 13 ঘন্টা যদি অন্ধকারে
পানির নিচে থাকে থাকলে পড়ে তার এমনিতে সে তার নার্ভাস সিস্টেম তার নার্ভাস সিস্টেম কোলাপস করে ফেলে এবং সে ফাজল হয়ে যায়। এখানে এতগুলি মানুষ দেখে সে আরো নার্ভাস হয়ে গেছে, তাকে কথা বলার চেষ্টা করেছি আমরা, নাম ঠিকানা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না। সুতরাং তাকে একটু একটু বলতে দেন, বিশেষ করে পানির নিচে যারা থাকে তাদেরকে একটা আপনার ড্রাইভিং সিকনেসটার জন্য তাকে ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট না দিলে পরে সে ডিজঅর্ডার হয়ে যেতে পারে, শিক্ষা মানে কানে না শুনতে পারে, সে আপনার বন্ধ হইতে পারে। জ্ঞান ছিল কিন্তু কথা বলতে পারেনি। এটা আপনার প্রত্যেকটা ড্রাইভিং ডিজাস্টার নিয়মে ড্রাইভিং ডিজাস্টার হইলো এটা, যে একজন মানুষ যদি দীর্ঘক্ষণ পানিতে থাকে আমাদের ডুবুরিরাও হইতে পারে। কিন্তু একটা মানুষ 13 ঘন্টা পানির নিচে ছিল, সে কিভাবে অক্সিজেন ছাড়া বেঁচে ছিল? না, সে যেহেতু একটা কম্পার্টমেন্টের ভিতরে আটকা ছিল, সেই ক্ষেত্রে সে রিজার্ভ যে ইয়েটা ছিল রিজার্ভ এয়ারে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেন সে এই পর্যন্ত সে বেঁচে ছিল, সার্ভাইভ করছে, বেঁচে আছে এখনো। তারপরে যখন আমরা এটা এয়ার লিফট ব্যাগ ইউজ করে যখন এটা লিফট করতে চেষ্টা করলাম তখন আমাদের স্ট্যান্ডসাইড উঠে গেল, উঠে যাওয়ার পরে একটা নিচের দিকে একটা প্রেশার সৃষ্টি হয়েছে, প্রেশার সৃষ্টি হওয়াতে আমার ধারণা প্রেশার সৃষ্টি হওয়াতে সেটা কম্পার্টমেন্টের ইয়েটা চলে গেছে, মানে ইয়েটা মানে ইঞ্জিন হাওয়াটা অর্থাৎ কম্পার্টমেন্টটা খুলে গেছে, খুলে যাওয়ার পরে সে বেশি উঠছে, বেশি ওঠার পরে আমরা আমাদের ডুবুরিরা রেস্কিউ করে তাকে স্পিডবোট দিয়ে কিনারে পাঠিয়ে দিয়েছে। এখন তাকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে? মিটপোর্ট হাসপাতালে, কাছাকাছি তো মিটপোর্ট হাসপাতালে, প্রথমে মিটপোর্ট হাসপাতালেই নেবে, তাকে প্রথমে ডাইভিং ডিজিজের ট্রিটমেন্ট দিতে হবে, তারপরে অন্য ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, শুনছিলেন যে আপনারা যে 13 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর একজন জীবিত উদ্ধার হয়েছে, যদিও কর্তা বা অন্যরা বলছেন যে এই ঘটনাটি একেবারেই অবিশ্বাস্য, কারণ 13 ঘন্টা পরে পানির নিচে থেকে একজন মানুষ জীবিত উদ্ধারের ঘটনা সত্যি।